আপনারা যারা এসেছেন তাদের কাছে আমাদের অনুরোধ এবং আমাদের ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে আমাদের অনুরোধ, পৌরপতি বড় প্রশাসক মার্কো সাহেব চট্টোপাধ্যায় আপনাদের উদ্দেশ্যে কিছু বলুন। পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টে আজকে যে তারা রানাঘাট শহর পরিক্রমা করলে, ইতিমধ্যে আমরা সকলেই অবগত আছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত দরিদ্র ব্রাহ্মণ যারা যাদের রুজি রোজগার অত্যন্ত সংকীর্ণ অবস্থার মধ্যে দিয়ে চলছিল তাদের কথা মাথায় রেখে তাদের জন্য ইতিমধ্যে প্রাথমিক পর্যায়ে যে ঘোষণা করেছে 1000 টাকা এবং তাদের গৃহপ্রদান, তাতে ওরা অত্যন্ত আনন্দিত হয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাবার উদ্দেশ্যে রানাঘাট শহর পরিক্রমা করে এখানে রানাঘাট পৌরসভাতে এসে তারা শেষ করেছে। আমি তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাই। আচ্ছা তোমাদের কে বলবে, তোমাদের কে বলবে? প্রত্যেকে আমরা অবগতির জন্য জানাচ্ছি আজকে আমরা অত্যন্ত আনন্দিত একটা ঐতিহাসিক ঘটনা সারা ভারতবর্ষে। কেউ আমরা বহু মানুষ উনি আমাদের পাশে দাঁড়িয়েছেন, বহু ব্রাহ্মণ দুস্থ ব্রাহ্মণদেরকে ত্রাণ তুলে দিয়েছেন, আমরা তার জন্য তাকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞ জানাচ্ছি। আমরা আশা করি আমাদের যে দাবিগুলো রয়েছে আগামী দিনে নিশ্চয়ই আমাদের এই দাবি পূরণ করবে, এই আস্থা রেখে আমরা যিনিকে মাননীয় মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা ভালোবাসা এবং আমাদের খুব সহযোগিতা করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায় তাকে আমরা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের পৌরপিতা আমাদের প্রত্যেকের জন্য একটু মিষ্টি মুখের ব্যবস্থা করেছেন, প্রত্যেকে কিন্তু মিষ্টি মুখ করে তারপরে যাবে।